সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেভিংস কিচেনে সবাইকে আবারও স্বাগত। আজ আমি আপনাদের জন্য খুবই মজার একটা পরোটার রেসিপি নিয়ে এসেছি, যেটা দীর্ঘ সময় ধরে যেমনি নরম তুলতুলে হবে আর যেভাবে বেললে আপনাদের পরোটা ছোট হয়ে আসবে না, সেটার উপর একটা ছোট্ট একটি টিপস থাকবে। তা যারা একেবারে নতুন তাদের জন্য আমার আজকের এই রেসিপি, আশা করি আপনাদের রেসিপিটি কাজে আসবে এবং ভালো লাগবে। চলুন তাহলে পরোটাটা বানানো শুরু করা যাক। এখানে আমি দিচ্ছি 2 কাপ ময়দা, আরো 1 কাপ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, একটু শুকনো উপকরণগুলোকে একটু মাখিয়ে নেব। এখন দিয়ে দেব 1 টেবিল চামচের মতো তেল, এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব তেলটাকে। ওটাকে সফট করে করতে হলে আমাকে ময়দার খামিরটাকে ভালো করে ঘষে ঘষে মাখতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। এখানে আমি দিয়ে দেব তরল দুধ, দুধ যতটুকু লাগে ততটুকু দিতে হবে, কুসুম গরম দুধ, যে আঙুল চুবানো যায়, সহ্য করা যায় এরকম দুধ দিতে হবে। আমি প্রথমে দিচ্ছি অল্প দিয়ে মাখতে হবে। দুধের পরিমাণ আমি বলবো না, কারণ এক এক ময়দায় এক এক রকম দুধ বা পানি টানে। আপনারা এখানে পানি দিয়েও করতে পারেন, তবে আমি দুধ দিয়ে করলাম। যতটুকু লাগে আপনার ততটুকু ব্যবহার করবেন, তবে সেমি সফট একটা ডো তৈরি করবেন আপনারা। পরোটা করতে হলে সব সময় কুসুম গরম পানি অথবা দুধ দিয়ে করতে হয়, এটা মাথায় রাখবেন। যদি ঠান্ডা পানি দিয়ে করেন তাহলে পরোটাটা শক্ত হয়ে যায় ভাজার পরে। আমি খামিরটাকে ভালো করে মথে নিয়েছি, এটাকে ভালো করে মথে নিতে হবে। খামির যদি সুন্দর সফট একটা ডো হয় খামিরের, তখন গিয়ে পরোটাটা খুবই ভালো হয়। আর আমি আপনাদের আগেই বলেছি যে আমি কিছু টিপস দিব পরোটার, যে টিপসটা হলো এটাই যে পরোটাটা মাখানোর পরে পরপরই বেলে বেলে নিলে হবে না, এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। আধা ঘন্টার জন্য রেখে দিলে এটা সেট হবে, তখন গিয়ে পরোটাটা খুবই ফ্লাফি হবে আর ভাজার পরেও শক্ত থাকবে না, অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। আর আরেকটা কথা আপনাদের আমি বলি, যে গরম পানি অথবা গরম দুধ দিয়ে পরোটাটা মাখাতে হবে, তাহলেও পরোটাটা সফট হবে। এখন আমি আধা ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দিব, চলে আসবো আমি আধা ঘন্টা পর। আমার আধা ঘন্টা হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে খামিরটা হয়েছে, একদম সেমি সফট একটা ডো হয়েছে। এরকমই ডো প্রয়োজন হয় পরোটা বানানোর জন্য। এখন আমি এখান থেকে লিচি কেটে নেব। একটা পরোটা থেকে, এই পরোটা থেকে আনুমানিক 6টা পরোটা হবে এই খামির থেকে। এইভাবে করে করে আমি লিচি কেটে নেব, ছোট বড়। কেউ যদি ছোট করতে চায় তাহলে আর একটু বেশি হবে, কেউ যদি বড় করতে চায় আরো বড় হবে। যদি পরোটা একটু বেশি বড় করেন তাহলে খামির এখানে 5টা হবে, আর যদি ছোট করতে চান তাহলে 6টা হবে। এখন আমি এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। এখান থেকে আমি এটাকে এভাবে ভালো করে মেখে যেখানে বেলবো আমি, এখানে সামান্য তেল, 1-2 ফোঁটা তেল দিয়ে তারপর আমি বলবো পরোটাটা। প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে নেব, তাহলে বেলতে সুবিধা হবে। প্রথমে বাঁকা ধরা হলে কোনো সমস্যা নাই, কারণ আমি এটার মধ্যে আবার কিছু ময়দা আর তেল দিব, তাই যেভাবে ইচ্ছে সেভাবে বললে হবে, সমস্যা নাই। তবে একটু বড় করে বেলতে হবে, এরকম বেলে তারপরে আমি এখানে ময়দা আর তেল দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দেবো এর মধ্যে তেল, তেলটা দিয়ে ভালো করে করব, তারপরে দিয়ে দেব ময়দা, একটু ছিটিয়ে দেব।
এভাবে একটু ময়দা ছিটিয়ে দেব। দেওয়ার পর এটাকে একটু তুলবো, আমি তুলে আমি আপনাদেরকে একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি। এভাবে পরোটাকে এক কোনার মধ্যে রেখে দেব, রেখে দিয়ে এভাবে ধরবো, ধরে এভাবে রাউন্ড করে পরোটাটা আমি বানিয়ে ফেলবো। এইভাবে যদি আমি পরোটাটা বানাই তাহলে পরোটাটা শেকার পরে খুবই ফ্লাফি হবে, আর যদি প্লেন ভাবে করি তাহলে পরোটাটা একদম নেতে যায়, এটা ভালো লাগে না খেতে, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এইভাবে করে আমি সবগুলো পরোটা তৈরি করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। পরোটাগুলো আমি এখন বেলে নিচ্ছি। পরোটা লেচি কেটে এভাবে গোল করে আমি আবার 15-20 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম, সাথে সাথে বলা যাবে না। আর আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, যে পরোটা কখনো ময়দা দিয়ে বলবেন না, কারণ এই হোটেলে দেখেছি আমি পরোটা তেল অথবা টেবিলের মধ্যে এমনিতেই বলে নে, কারণ পরোটার মধ্যে এমনিতেই তেল থাকে, তাই আর কিছুই দেয়া লাগে না, চেপে চেপে বলতে হবে। এগুলো ভালো করে বেলে আমি আজ আপনাদের পরোটা গুলা কিভাবে ফ্রোজেন করে সেটা দেখাবো, ফ্রোজেন পদ্ধতিটা আমি শুধু দেখাবো, আজকে ভেজে দেখাবো না আপনাদের। আমি আর একটা ভিডিওতে চিজ পরোটা বানিয়ে তখন আমি আপনাদের ভেজে দেখাবো কিভাবে পরোটা ভেজে সুন্দর করে ভাজা যায়, সেটা আমি আপনাদের অবশ্যই দেখাবো। তবে আজ আমি আপনাদের ফ্রোজেন পদ্ধতিটা দেখিয়ে দেব। ফ্রোজেন পদ্ধতির জন্য আমি এখানে টেবিলের যে ক্লথ যেটাকে বলে পলিথিনের ক্লথ যেটা, সেটা আমি পুরনো হয়েছিল, আমি এগুলাকে গোল শেপ করে কেটে নিয়েছি। এগুলো আমার অনেক পুরনো, আমি প্রতিদিন রুটি বানাইয়ে এখানে রাখি আর তারপরে ধুয়ে দিতে পারি। আর পলিথিন অথবা কাগজের মধ্যে দিলে ধোয়া যায় না, আর এগুলো ধোয়া যায়, দেখেন পলিথিন এগুলা অনেক শক্ত, এগুলা প্রতিদিন ধোয়া যায়, পরিষ্কার করা যায়, আবার একটু রোদে দিলে শুকিয়ে যায়। এইভাবে আমি প্রতিটা পরোটা, এই দেখেন আমি রেখে দিয়েছি, সবসময় আমি এরকম করি, এই সিস্টেমে আমি এগুলা রেখে দিই, তাহলে আর কোনো ঝামেলা নাই, কোনো কি হয় না, ঝট করে আমার পরোটা বলেন আর রুটি বলেন সবগুলোই আমি এখানে রেখে দিতে পারি। এগুলো আমার অনেক আগের, অনেক দিন ব্যবহার করা যায়। এভাবে আমি রেখে দিলাম পরোটাটা, রেখে দিয়ে এসে একটা বড় পলিথিন দিয়ে ঢুকে দিয়ে দিব এগুলা। এভাবে একটা বড় পলিথিন আছে, এভাবে বড় একটা পলিথিনের মধ্যে দিয়ে দেব। তবে এর আগে এখানে আরেকটা কাগজ আমাকে দিতে হবে, এখানে আমি আর একটা কাগজ দিয়ে দিচ্ছি যাতে এই পলিথিনের মধ্যে লেগে না যায়। এখন আমি বড় একটা পলিথিনের ভেতরে এগুলা ঢুকিয়ে দেব, যাতে ফ্রিজের মধ্যে নানা ধরনের গন্ধ থাকতে পারে, মাছের গন্ধ বা নানা ধরনের ডিপে অনেক অনেক কিছুই থাকে, অনেক গন্ধ থাকতে পারে, সেটা যাতে না ঢুকে তার জন্য আমি এইভাবে করে পলিথিনটা দিয়ে দেব। এইভাবে করে আমি এটাকে রেখে দেব। এই পরোটা আমরা আনুমানিক 15 দিনের পর্যন্ত রাখতে পারবো, এর বেশি না রাখাটাই ভালো, 15 দিন পর্যন্ত ভালো থাকবে, যখনই মন চাইবে তখনই বের করে খেয়ে নেওয়া যাবে। আর আমি একটা কথা বলি, পরোটা সাথে সাথে বের করে ভেজে নিতে হবে, এই সমোসা সিঙ্গারার মতো যে 15-10 মিনিট রেখে তারপর ভাজতে হবে এরকম না, ফ্রোজেন পরোটাগুলা সাথে সাথে বের করে চুলায় দিয়ে দিতে হবে, আমি তাওয়াতে দিয়ে দিতে হবে, তাহলে ভালোভাবে শেকা যাবে, না হলে নরম হয়ে যাবে আর শেকা খুবই কষ্ট হয়ে যাবে। এখন আমি ফ্রিজ থেকে বের করে নিলাম, ডিপ ফ্রিজ থেকে ফ্রোজেন পরোটাগুলা। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, সাথে সাথে এগুলাকে আমার চুলায় নিয়ে যেতে হবে, গরম গরম তাওয়ার মধ্যে শক্ত পরোটা ছেড়ে দিতে হবে। পরোটা ভাজার একটা টিপস আছে, সেটা হলো পরোটা সাথে সাথে উল্টানো ঠিক না, পরোটাকে একটু এক সাইড ভালো করে ভেজে তারপরে অন্য সাইড ভাজতে হবে, একটু পরে পরে আপনি উল্টে দেখতে হবে পরোটার কি অবস্থা, যখন নিচের দিকে একটু দাগ বসবে তখন পরোটা উল্টাতে হবে, তাহলে কি পরোটা সফট হবে আর ফ্লাফি হবে। দেখেন পরোটার উপরে সাদা সাদা ভাব চলে এসেছে, এদিকে একটু দাগ চলে এসেছে। এখন আমি এখানে অল্প তেল দিয়ে দেব, এখন উল্টে দেব পরোটা, এখন ভালো করে চেপে চেপে এটাকে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত লাল, এই নিচের দিকটা লাল না হয়ে গেছে। এখন আমি পরোটাকে উল্টে দেবো, দেখেন কিভাবে লাল হয়েছে, খুব সুন্দর হয়েছে পরোটাটা ভাজা। এখন একটু ভেজেই তারপর তুলে নেব, পরোটা বারবার উল্টানো ঠিক না, তাহলে শক্ত হয়ে যায়, পরোটা শক্ত হওয়ার এই একটাই কারণ যে বারবার উল্টানো পাল্টানো করে শেকলে পরোটা শক্ত হয়ে যায়, পরোটা মাস্ট 3 বার
উল্টানো পাল্টানো হবে, আর উল্টানো যাবে না পরোটা। দেখি আমার নিচটা কিরকম হয়েছে। হ্যাঁ হয়ে গেছে, এখন আমি পরোটাটাই তুলে ফেলবো। দেখেন আমার পরোটাটা কত সুন্দর হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। অনেক গরম, ধরা যাচ্ছে না, দেখেন কত সুন্দর হয়েছে পরোটার কালারটা। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা সেকে দেখিয়ে দেব। এই সাইড দেখেন একটু দাগ বসে গেছে, এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেব, উল্টে দেব। এখন ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে, একটু চাপ দিয়ে দিয়ে ভাজতে হবে। আর চেষ্টা করবেন পরোটা ননস্টিক প্যানে ভাজতে, তাহলে খুব সুন্দর হয়। আর যদি ননস্টিক প্যান নাই থাকে, তাহলে তেলযুক্ত যেটা তাওয়া থাকে, তেল তেলা যেটা, সেটার মধ্যে ভাজবেন, তাহলে পরোটা খুবই সুন্দর হয়। দেখি আমি এই সাইড আর একটু হবে, এখন আমি উল্টে দেব পরোটা। দেখেন কত সুন্দর কালার এসেছে পরোটা। এই পরোটা গুলা চিকেন কোরমা, ডিম কোরমা, গরুর মাংসের ভুনা, গরুর মাংসের ঝুড়ি ভাজি, সবজি, ডাল সবজি সবকিছুর সাথে খুবই ভালো লাগে খেতে। দেখি আমার এই পরোটাটা আর একটু হবে, এখন আমি নামিয়ে নেব। দেখেন আমার এই পরোটাটাও কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর হয়েছে। আমি একটু আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পরোটাটা কত সুন্দর হয়েছে, দেখেন আর কত সফট হয়েছে। তৈরি হয়ে গেল আমার পরোটা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।